আমার ভিডিও গুলো দেখছেন ভাই, আমি সবই টিম ছেড়ে দেবো ডিমালা সাথে নিবো, এলাকা ডাকছি আমি একটা একবার বেশি না হেটাই নিবো, আপনি টামে নিবেন হেলন ওই ভাই কিসে এদিকে আয় ও ভাই একদম 2050 টাকা দিবেন একদম 1850 টাকা দিবেন একই 200 গ্রাম একই হিম্মত হালকা 120 গ্রাম এটা দেড় কেজি হতো 2000 টেবল তো ভালো তাও দেয় এই বলগুলো এই যে 2250 এই যে একদম দেড় কেজি করে শরীফ ভাই আজকে বাচ্চাকে কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভালো চলতেছে, মাছ নিয়ে গেছে গা, আমি তো বলে দিচ্ছি আমার মাছ তো পারলে সাড়ে সাতটা আটটার মধ্যে আসবেন, ভালো ভালো মাছ বাইসে লয়ে যাবেন গা। আপনার কাছে যে এই যে বড় বড় যে ইলিশ মাছ গুলো আছে, ইলিশ মাছ এখন যাতে গা সাতপুর মাছ আপনি দেখেন মোটা কত মাছ দেখেন, মাছ একই 400-500 গ্রাম মতন মাছ দেখেন, এটা তো অনেক মোটা ইলিশ মাছ, একদম মোটা গোল, এক একটা ওজন কতটুকু আছে এগুলো? একই 400-300 গ্রাম এরকম। এটা কত করে? এটা এটা 2000 টাকা আজকে বাজারে। হ্যাঁ 2000 টাকা আজকে বাজারে, আজকে বাজারে 2000 টাকা করে। ইলিশের দাম কি আজকে একটু বেশি নাকি আছে শুক্রবারে? না দাম একই আছে, এই কদিন যে দাম ছিল এই দামই আছে, এই দামই আছে, মারেও না কমেও না। এই বড় সাইজের ইলিশ মাছগুলো এখন বাজারে চাহিদা কিরকম? চাহিদা আছে মাশাল্লাহ ভালো, খুব ভালো চাহিদা, চাহিদা আছে, বাইরে দিকে আসেন ভালো মাছ, চাঁদপুরে মাছ খেলে দিকে আসেন। কি অবস্থা, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? এই তো ভাই আছি ভালো। ভাই আজকে ইলিশের বাজার কিনে কেমন চলতেছে? খুবই ভালো, খুব ভালো। আপনার কাছে যে এই যে বড় যে ইলিশ মাছ গুলো আছে, এই মাছগুলো কোন জাতি কানা? চাঁদপুরের, চাঁদপুর বরিশাল। এটা এটা কি চাঁদপুরের? চাঁদপুরের। এক একটা ওজন কতটুকু আছে? 900 গ্রাম 800 গ্রাম আছে। কত করে বিক্রি হচ্ছে? 1400। 1400 জি। আজকে কি ইলিশের দাম কম না বেশি মনে হচ্ছে? আজকে মোটামুটি আছে ভাই, আছে মোটামুটি আছে, খাওয়ার মতো আছে। আচ্ছা আবার এই পাশে দেখা যাচ্ছে আরেকটা ইলিশ মাছ আছে, এটা কোন জায়গা? এটা 1 কেজি। এটা 1 কেজি সাইজের কোন জায়গার ভাই? চাঁদপুরে। চাঁদপুরে বাজারে কোন সাইজের ইলিশ মাছ সবগুলো বেশি চলছে? 800 গ্রাম 1 কেজির বেশি তাহলে। 1650 নাম্বার 1 নেবেন? এটা নেবেন 1650, একবারে চাঁদপুর গ্যারান্টি। এই দেখেন এই মাছ খাইয়ে গা দিতে হবে, এই যে বড় আছে, এই যে বড় আছে, এই যে বড়, এই যে বড় বড় বড়। কেমন ছিল চাঁদপুর? অরিজিনাল চাঁদপুর, অরিজিনাল চাঁদপুর, চাঁদপুর, 200-300 গ্রাম
আচ্ছা বাজারে কত করে বিক্রি করছেন? রসুন দাদা 1800 টাকা কেজি। 1800 টাকা? 1800। একবার অরিজিনাল মাছ, অরিজিনাল মাছ। আবার ভালো, আবার এই যে চিটাগাং, বরিশাল, লম্বা, ডিমালা, নরম, ওইটি আবার একটু 120 টাকা কমে পাইবো, কিন্তু খায় মজা পাইবো না। ভালো জিনিস কেজিতে 1200 টাকা বেশি। অরিজিনাল চাঁদপুর, একবার মাছের রাজা, মাছের রাজা। কোনটা নেবেন বড় ভাই? ছোট আছে, বড় আছে, দেখেন। এটা চাঁদপুর, এই যে পাশে দেখা যাচ্ছে, এগুলো কোন কোন জায়গা? এটা বরিশাল ভাই। এটা বরিশাল? এটা বরিশাল। এক একটা ওজন কত? 600 গ্রাম, 700 গ্রাম, 600, 700 গ্রাম। এটা বাজারে কত করে বিক্রি? এটা একদম 1300। এটা 1300? একদম 1300। এটা একদম 1300? একদম 1300। আর এটা? এটা 650। এটা 650? তিনটে কেজি, তিনটে কেজি, তিনটে কেজি, 650, তিনটে কেজি হবে। আর কোনটা নেবেন স্যার? অরিজিনাল খান, অরিজিনাল, অরিজিনাল স্যার। নেন কটা মাছ? এটা একদম 650 ভাই। টাকা কয়টা মাছ নেবেন বাবা? কয় কেজি নেবেন? কোনটা নেবেন আঙ্কেল? কোনটা নেবেন? নেন বাবা, দেখেন দেখেন। তাহলে আমার দাদা গেরান গেতেন, গেরান গেতেন, গেরান না হলে টাকা লাগবো না। এটা গেরান আইতে আবার তেল অর্থ হবো। এটা মাছ ধরেন 1350। এটা আছে একদম 650। এটা একদম 1350। এটা আছে 650, 650। বরিশাল মাছ ভালো তেরান্টি। এটা আছে চাঁদপুর, চাঁদপুর চলে যাবেন। একদম একদম 1300। এটা একদম 1800, একদম 1800, একদম 1800, একদম 1300, একদম 650। তাহলে পাইকারি দাম, পাইকারি দাম, পাইকারি দাম, পাইকারি দাম, পাইকারি দাম, পাইকারি দাম নাকি? একবারে পাইকারি দাম, একবার অরিজিনাল চাঁদপুর, তাহলে ভরপুর অরিজিনাল চোর। নামটা মনে রাখবেন, শাহাদাত। ভালো মাছ নিতে চাইলে এই নাম্বারে ফোন দেন, 01726525981। নাম আমার শাহাদাত, অরিজিনাল চাঁদপুরের মাছ, তাহলে ভরপুর। যদি ভালো জিনিস নিতে চান এখানে চলে আসেন, কারণ বাজার, কারণ বাজার, কারণ বাজার, মাছের হাতের সামনে, অরিজিনাল চাঁদপুর। আই গ্যারান্টি, গ্যারান্টি রাজা বাবু, একবারে গ্যারান্টি, একবারে গ্যারান্টি, অরিজিনাল চাঁদপুর। কোনটা নেবেন বড় ভাই? 1350, একদম 1300, কোনো দাম হবে না, একদম 1300। এক ফোটা ডিম হইলে টাকা রিটার্ন, এক ফোটা ডিম হইলে টাকা রিটার্ন। কোনটা নেবেন বড় ভাই? কোনটা নেবেন স্যার? ছোট নেবেন না বল? ছোট।